সব দায়িত্ব নিয়ে এলেছে না, তোকে সব দায়িত্ব শামশেরগঞ্জের চাচণ্ডতে গঙ্গা ভাঙনের পরিদর্শনে এসে গ্রামবাসীদের ব্যাপক বিক্ষোভের মুখে পড়লেন চাচণ্ড পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি, তৃণমূল নেতা সহ অন্যান্য আধিকারিকরা। গঙ্গার কাজ নিয়ে ভাঙন রোধে প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ উগড়ে দেন স্থানীয় বাসিন্দারা। উল্লেখ করা যেতে পারে, গত বছর শামশেরগঞ্জের উত্তর চাচণ্ড গ্রাম কার্যত ভয়াবহ ভাঙনের মুখে পড়ে। এবছর বালির বস্তা দিয়ে ভাঙন রোধের প্রচেষ্টা হলেও এবছর ফের ভাঙনের প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে। সোমবার গঙ্গা তীরবর্তী একটি শিশু শিক্ষা কেন্দ্রের ফাটল ধরে। বিষয়টি নজরে আসতে ভিডিও নির্দেশে পরিদর্শনে যান চাচণ্ড পঞ্চায়েতের আধিকারিক ও পঞ্চায়েত প্রধান সহ বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য। তখনই ভাঙনে ক্ষোভ প্রকাশ করে প্রধানকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা, যা ঘিরে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঈদের পরে বলে আমরা কাজ করবো, তারপরে আর কোনো কাজ হয়নি এখন পর্যন্ত। এখন কি পরিস্থিতি রয়েছে? এখন অবস্থা খুব ভয়ানক। গঙ্গা ভাঙন কি আবার শুরু হয়েছে? এই ভাঙন মানে তো এই সামনে তো পড়ছে, তো গোটা পড়ছে লাস্ট। শেষ কবে পড়েছে? স্কুলে দূরত্ব কত আছে ভাঙন হতে? ওই স্কুলে বাচ্চারা ছিল, আজকে ছুটি করে দিয়েছে। কেন ছুটি করলো? কেন এখন কি চাইছে? আমরা যাতে আমরা সুরাহা, যাতে গঙ্গার সুরাহাটা হয়, আমরা গ্রামবাসী আমরা যাতে সুস্থভাবে থাকতে পারি, আমরা চাষ মানে জন্য মানে বিপদে আছি। আপনার নাম? ভাঙন শুরু হয়েছে? হ্যাঁ, ভাঙন হয়েছে। কখন হয়েছে? কালকে হয়েছে, আজকেও হচ্ছে, এখনো হচ্ছে। মানে ভাঙনটা কি স্কুলের সামনে চলে এসেছে? হ্যাঁ, স্কুলের লাগা চলে এসেছে। কোন স্কুল এটা? হচ্ছে শিশু শিক্ষা চাচণ্ড স্কুল। তো পঞ্চায়েত থেকে লোক এসছে? পঞ্চায়েতের লোক এসছে, এর আগেও বলে গেছিল আমরা এই কাজটা করে দিয়ে যাব, এখন পর্যন্ত কাজ হয়নি, আবার এসছে। ওরাকে জিজ্ঞেস করুন কেন হয়নি। এখন কি চাইছেন? আমরা তো কাজটাই চাই, অন্য কিছু চাই না। কাজটা হয়ে গেলে আমাদের সমস্যাটা মিটে যায়। স্কুল থেকে ভাঙনের দূরত্ব কত মনে হচ্ছে? 3 ফুট দূরত্ব আছে এখন। ভাঙনের ব্যাপারটা হলো, এটা আমাদের কেন্দ্র সরকারের ব্যাপার, কিন্তু হয়তো আমাদের সামথিং রাজ্য সরকার দিয়েছে কিছু টাকা, সেই পরিপ্রেক্ষিতে কাজ চলছে। কিন্তু ভাঙন যে চলছে সেটা, এটা প্রধানের কোনো ক্ষমতা নেই। এবং আমরা বিডিও সাহেব আমরাকে পাঠালে যে আমাদের কর্মচারীকে, তারা কিন্তু আমাদের কর্মচারীর ব্যাপারে তারা দেখাশোনা করতেছে, এবং বিডিওকে আমরা রিপোর্ট করলাম যে গঙ্গা ভাঙনটা হচ্ছে, কিন্তু তাড়াতাড়ি যদি অত্য শীঘ্র হয় এবং সেই দপ্তরকে জানাই, সেই পরিপ্রেক্ষিতে আমরা এই কাজটা করি। আপনাদের ধরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখালো কেন? হ্যাঁ, বিক্ষোভ দেখালো একটা কারণে, এলাকার আমরা এখানে অনেক প্রধানের জনপ্রতিনিধি, আমরা এসেছি দেখতে আমাদের কর্মচারীকে নিয়ে। ব্যাপারটা হলো যে আমরা এই কাজটা আমরা দেখেছি যে আমরা বিডিও সাহেব পাঠালে বিডিও সাহেবের পরিপ্রেক্ষিতে আমরা ইনকোয়ারি করে সেখানে দিব। স্থানীয় বাসিন্দা বক্তব্য যে আপনি কাজ করেছেন, আমরা দেখি কাজ সেরকম হয়নি, এখানে সামান্য কাজ আছে। ঈদের আগে, ঈদের পর আর কাজ কোনো কাজ হয়নি, ঈদের পর কোনো কাজ হয়নি। খান ফার্নিচার ওয়ার্ল্ড নিয়ে এলো নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের ফার্নিচারের এক্সক্লুসিভ কালেকশন। খান ফার্নিচার ওয়ার্ল্ডে পাচ্ছেন ফার্নিচার জগতের সমস্ত ব্র্যান্ডেড কোম্পানির চেয়ার, টেবিল সহ অন্যান্য কাঠের ফার্নিচারের নিত্য নতুন সম্ভার। আপনার ঘর, অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠানকে এবারে সাজিয়ে তুলুন পছন্দের ফার্নিচারের সঙ্গে, চলে আসুন খান ফার্নিচার ওয়ার্ল্ডে। বিবাহে, উৎসবে, উপহারে বা নিত্য প্রয়োজনে ফার্নিচারের জন্য এখন আপনার সেরা ঠিকানা খান ফার্নিচার ওয়ার্ল্ড, সাহেবনগর, তালতলা, খান স্টিল ফার্নিচার অ্যান্ড উডেন ফার্নিচারের কাছে, শামশেরগঞ্জ, মুর্শিদাবাদ।